বারাসাত নরেন্দ্রপল্লী বাজারের কাছে এই দোতলা বাড়িটা আজকে দেখাবো। দু কাটা জমির উপরে এই বাড়িটা আছে, দু কাটার থেকে একটু কম হবে জমিটা। এই বাড়িটা দেখাবো পুরো কমপ্লিট একটা রেডি বাড়ি। ফার্স্ট আমি রাস্তাটা দেখাই। নর্থ চব্বিশ পরগনা বারাসাত নরেন্দ্রপল্লী বাজারের কাছে এই বাড়িটা আছে, দু কাটা জমির উপরে। ফার্স্ট আপনাদেরকে রাস্তা দেখাই। বাড়িটা কিন্তু দুদিকে রাস্তা পাবেন, এইটা একটা রাস্তা পাবেন, এটা প্রায় 8 ফুটের একটা রাস্তা আছে, আর সামনের দিকটায় 10 ফুটের রাস্তা আছে। এই জায়গায় ছোট গাড়ি চলে আসবে, বাট বড় কোনো গাড়ি আসবে না। এই যে রাস্তা, এই রাস্তায় ছোট গাড়ি আসবে। এই হচ্ছে বাড়ির সাইড, দেখুন এই হচ্ছে বাড়ি। 10 ফুটের রাস্তা আছে, এদিকে একটা 10 ফুট, এদিকে একটা 8 ফুটের রাস্তা, দুদিকে রাস্তা পেয়ে যাচ্ছেন আপনারা, দুদিকে রাস্তা, একদম কর্নার প্লট। বাড়িটা হচ্ছে সাউথ ফেসিং বাড়ি আছে, বাড়িটা হচ্ছে সাউথ ফেসিং বাড়ি, ফুল কমপ্লিট বাড়ি আছে। উপরতলা সেট আছে, নিচতলায় 2টো বেডরুম, উপরতলায় 2টো বেডরুম। এইটা হচ্ছে বাড়ির মেইন গেট, আর এই নিচতলায় 2টো রুম আছে, যে 2টো রুম ভাড়া দেওয়া আছে। একটা রুম আপনাদেরকে দেখাবো জাস্ট আইডিয়া দেওয়ার জন্য, আটটা রুম দেখাতে পারবো না। এই একটা বেডরুম, এইটা একটা বেডরুম, এই বেডরুমটা আপনাদেরকে দেখাবো। যারা ভাড়াটিয়া থাকে তাদের জন্য এইটা আলাদা গেট আছে, আর অনারের জন্য আলাদা ওই পাশে গেট আছে। এই জায়গাটায় কল আছে, রিজার্ভ ট্যাঙ্ক আছে, এইদিকে পায়খানা বাথরুম আছে। যারা ভাড়া থাকে তাদের জন্য এইদিকে পায়খানা বাথরুম আছে, পুরোপুরি সেপারেশন। যারা ভাড়া থাকে তাদের জন্য সেপারেশন। যারা এরকম বাড়ি খুঁজছেন, নিচতলা ভাড়া দেবেন, উপরতলায় নিজেরা থাকবেন, তাদের জন্য এই বাড়িটা একদম পারফেক্ট হতে চলেছে। এইটা হচ্ছে বেডরুম আছে, এইটা হচ্ছে বেডরুম আছে, দেখুন সামনে বারান্দা যেখানে রান্নাঘর করা যাবে, আর পিছন দিকটায় বেডরুম আছে, পিছন দিকটায় বেডরুম আছে। এটা অন্ধকার, লাইট নেই, আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিয়ে দিই। এই দেখুন প্রায় 14-13 একটা বেডরুম আছে, প্রায় 13-14 সাইজের একটা বেডরুম। ওই দিকে একটা জানলা আছে, এখানে ভাড়া কিন্তু 4000 টাকা। আর এই যে ওটা যে কিচেনের মতো পজিশন, সামনে বারান্দা, কিচেনের মতো পজিশন আছে। তো চলুন এবার বাইরে থেকে দেখাই। এদিকে একটা বেডরুম আছে, বাট এই রুমটা দেখানো যাবে না। এবার আপনাদেরকে আমি উপর থেকে দেখাবো কি কন্ডিশনে আছে না আছে। হচ্ছে বাড়ির সাইড, এটা হচ্ছে বাড়ির সাইড। দেখুন এখানে একটা পেয়ারা গাছও আছে, দু কাঠার একটু কম হবে, টোটাল জমি হচ্ছে দু কাঠার একটু কম। এইটা হচ্ছে গেট, এখানে আপনারা 2টো গেট পেয়ে যাবেন। এইদিকে একটা গেট আছে, আর একটা গেট আছে এই পাশে, এই পাশে একটা গেট আছে। এটা হচ্ছে পুরো সেপারেশন, মানে বাড়ির মালিকের জন্য এটা পুরো সেপারেশন। এই হচ্ছে সিঁড়ি, সিঁড়িটা ফুল মোজাইক করা, মানে ফুল মার্বেল করা, রেলিং দেখুন স্টিলের রেলিং করাও আছে, কোনো রকম সমস্যা নেই। 5 থেকে 5.5 বছরের পুরোনো একটা বাড়ি, 5 থেকে 5.5 বছরের পুরোনো একটা বাড়ি। তো চলুন আপনাদেরকে এবার উপর থেকে আমি দেখাই। পুরো ফুল মার্বেল করা একটা সিঁড়ি, দেখুন এটা হচ্ছে রোড সাইড আছে, এটা হচ্ছে রোড সাইড, পুরো মার্বেল করা। 5 থেকে 5.5 বছরের পুরোনো বাড়ি, বাড়িতে ছোট গাড়ি চলে আসবে, বড় গাড়ি আসবে না, আমি সেটা আগেই বলে দিচ্ছি। আপনারা ঢুকেই এই জায়গাটা ঠাকুরঘর পাবেন, একদম ঢুকেই ঠাকুরের দর্শন আছে, একদম ঢুকেই ঠাকুরের ঘাট। আর নিচটা কিন্তু পুরো মার্বেল করা, উপরতলাটা পুরো মার্বেল করা, নিচতলায় কোনো মার্বেল করা নেই, উপরতলা মার্বেল করা। আর এদিকটা হচ্ছে উপরে যাওয়া সিঁড়ি, ছাদে যাওয়া সিঁড়ি। ছাদটা আপনাদেরকে পরে দেখাবো, আগে ফার্স্ট আপনাদেরকে বেডরুমগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা স্টোরের মতো আছে, এই একটা স্টোরেজ আছে, যথেষ্ট জিনিসপত্র এই জায়গাটায় রাখা যাবে। আর এই হচ্ছে ঠাকুরঘর আছে, দেখুন ঠাকুরঘর, মানে আমাদের হিন্দু ধর্মের রীতিনীতি মেনেই করা, মানে পশ্চিমমুখী ঠাকুর যেটা হয়, মানে সবাই যেটা মানে সেইভাবেই করা আছে। আর ঠাকুরঘরটা পুরো মার্বেল করা আছে। এ হচ্ছে ডাইনিং কাম লিভিং, আর উপরে দেখুন প্যারিসের কাজ করা আছে, ফুল প্যারিসের কাজ করা আছে। এটা হচ্ছে সোফা আছে, ডাইনিং কাম লিভিং আছে এই জায়গাটা। এই দিকটা পেয়ে যাবেন কিচেন, এই দিকটা পুরো কিচেন আছে, আর ওই পাশটায় বাথরুম আছে, এই পাশটায় বাথরুম আছে, এদিকটায় বাথরুম আছে। এই হচ্ছে বাথরুম, ফার্স্ট আপনাদেরকে বাথরুমটা আমি দেখিয়ে দিই স্যার, তারপর আপনাদেরকে বেডরুম একটা একটা করে দেখাবো। এই হচ্ছে বাথরুম, যে বাথরুমের সাইজটা যথেষ্ট বড়, যথেষ্ট বড় বাথরুমের সাইজ। আর এটা কোমোড করা আছে, নিচে মার্বেল আছে, দেয়ালে কিন্তু টাইলস বসানো আছে, দেখো যথেষ্ট বড়। প্রায় 7 ফুট বাই 4 ফুটের একটা বাথরুম আছে, 4 ফুট হবে না, 3.5 ফুট হবে, 7 ফুট বাই 3.5 ফুটের একটা বাথরুম আছে। এখানে গিজারের পয়েন্টও করা আছে, যথেষ্ট বড় সাইজের বাথরুম, অ্যাটাচ কোনো বাথরুম নেই, একটাই বাথরুম। আর এই একটা বেসিং আছে, আর এটা হচ্ছে ওপেন কিচেন,
এই হচ্ছে ওপেন কিচেন কিচেন এর একটা জানলা আছে আর এটা হচ্ছে চিমনির পয়েন্ট করা আছে নিচটা পুরো মানে স্টোন বসানো আছে আর দেয়ালে পুরো টাইলস করা আছে দেয়ালে পুরো টাইলস বসানো আছে আর এই জায়গা থেকে এই রকম ভিউ লিভিং কাম ডাইনিং আছে এটা ফার্স্ট এবার আপনাদেরকে বেডরুমটা দেখাই আমি বেডরুমের পজিশনটা কি রকম আছে এটা হচ্ছে বেডরুম ফল সিলিং করা আছে শুধু রংটা করা নাই ফল সিলিং এর পুরো রেডি করা আছে ফল সিলিংটা 5 থেকে 5.5 বছরের পুরনো এই বাড়িটা নতুনই বলা যায় 5-6 বছরটা কোনো ব্যাপার না অল পেপারস ওকে আছে লোন নিয়ে যারা বাড়ি করতে চান তাদের জন্য এই বাড়িটা একদম পারফেক্ট তো এখনি কন্ট্যাক্ট করুন আমাদের নম্বরের সাথে আর এখানে একটা এসির পয়েন্ট করা আছে কুলার আছে এটা মানে হচ্ছে জানলা পরিবেশটা যথেষ্ট ভালো এই জায়গা থেকে স্টেশনের ডিসটেন্স 2.5 থেকে 3 কিলোমিটার 2.5 থেকে 3 কিলোমিটার এখানে স্টেশনের ডিসটেন্স আছে আর এখানে একটা আলমারি সিস্টেম করা আছে এই হচ্ছে আলমারির সিস্টেম করা আছে দেখুন বক্স আলমারি যেটা বলা হয় অনেক জায়গায় বলে মানে পুরো আলমারিটা বাইরের দিকে আছে স্টেশনের ডিসটেন্স এখান থেকে 3 থেকে 4.5 কিলোমিটার ডিসটেন্স ম্যাক্সিমাম 3.5 কিলোমিটার হবে 3 কিলোমিটার থেকে 3.5 কিলোমিটার ডিস্টেন্স হবে বাজার হচ্ছে এখান থেকে 500 মিটার ডিস্টেন্স আপনারা বাজার পাবেন মানে 1/2 কিলোমিটার দূরত্বে আপনারা বাজার পাচ্ছেন খুবই সুন্দর একটা লোকেশন লোকেশনটা যথেষ্ট ভালো আর এখানে টোটাল রেসিডেন্সিয়াল এরিয়া যথেষ্ট ভালো পরিবেশ এই জায়গাটা এই হচ্ছে রুমের সাইজ রুমটা প্রায় 13/12 একটা রুম আছে 13/12 বেডরুম এবার আপনাদেরকে আমি এই বেডরুমটা দেখাবো এবার এই বেডরুমটা দেখাবো এই বেডরুমটাও যথেষ্ট বড় প্রায় একই সাইজের দুটো বেডরুম আছে 12/14 এরকমই 13/12 এরকমই বেডরুম আছে সাইজ এখানে একটা এসির পয়েন্টও করা আছে এটাই ফল সিলিং এর কোনো পজিশন নেই ফল সিলিং করাও নেই নিচটা পুরো মার্বেল করা আছে এই হচ্ছে বেডরুম দেখুন এদিকে একটা জানলা পাবেন এই জানলাটা কিন্তু উত্তর দিকে জানলা আছে মানে যথেষ্ট আলো বাতাস হাওয়া আপনারা পাবেন এদিকে জানলা এদিকে একটা জানলার পয়েন্ট কিন্তু করা আছে এই দেখুন বেডরুমের কন্ডিশন দেখে নিন যথেষ্ট ভালো বেডরুমের কন্ডিশন 5 থেকে 5.5 বছরের পুরনো বাড়িতে তেমন কোনো প্রবলেম হয় না অল পেপারস ওকে সব রকম পেপারস ওকে আছে লোন অ্যাভেলেবেল প্রপার্টি আছে তো চলুন আপনাদেরকে আবার ছাদটা আমি দেখাই ছাদ থেকে কীরকম আছে সেটা দেখাই আর এই জায়গাটা কিন্তু একটা স্টোর রুমের ব্যবস্থা আছে আমি এটা ফার্স্ট দেখিনি এখন দেখলাম এখানে টেস্ট রুমের ব্যাপার আছে আর এই দেখুন কোরাক্সেবল গেট আছে পুরো গেট করা আছে তো পুরোপুরি উপরটা কিন্তু সেপারেশন এবার চলুন আপনাদেরকে ছাদটা দেখাই ছাদের পজিশনটা কীরকম আছে সেটা দেখিয়ে দিই মোটামুটি যথেষ্ট একটা আইডিয়া আপনারা পেয়ে গেছেন অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিই নর্থ 24 পরগনা বারাসাত এই বাড়িটা আছে স্টেশন থেকে দূরত্ব 3 থেকে 3.5 কিলোমিটার দূরত্ব হবে এখানে নিয়ারেস্ট আপনি কামাখ্যা মন্দির পাচ্ছেন কামাখ্যা মন্দির এখান থেকে খুবই কাছে যারা বারাসাত কামাখ্যা মন্দিরটা চেনেন তারা জানেন এই হচ্ছে ছাদ দেখুন ছাদে পুরো টিন সেট করা আছে মানে এটার জন্য কিন্তু যথেষ্ট খরচা হয়েছে এটা কিন্তু করতে অনেক টাকাই লাগে আর এই ছাদে ওঠার জন্য এখানে একটা সিঁড়ি আছে এই ছাদে ওঠার জন্য এখানে একটা সিঁড়ি আছে আপনাদেরকে ছাদটা আমি দেখাই এই যে কীরকম আছে এই হচ্ছে ছাদ এখানে জলের ট্যাঙ্কি আছে আশেপাশের পরিবেশটা ঠিক এরকম আশেপাশের পরিবেশটা এরকম আর দেখুন ফুল টিন সেট করা আছে তো যারা কমপ্লিট বাড়ি চাইছেন প্রাইস হচ্ছে 50 লক্ষ টাকা নেগোসিয়েবল দামটা 50 লক্ষ টাকা এই বাড়িটা পাচ্ছেন বারাসাতে এই বাড়িটা পাচ্ছেন বাজারটা হচ্ছে নরেন্দ্রপল্লী বাজার যারা বারাসাত কামাখ্যা মন্দির চেনেন তারা তো জানেন নাহলে নরেন্দ্রপল্লী বাজার ল্যান্ডমার্ক হচ্ছে বারাসাত নরেন্দ্রপল্লী বাজার এখান থেকে চাপাডালি ডিস্টেন্স 10 মিনিটের মতো স্টেশন ওই 10 থেকে 15 মিনিট লাগে 10 থেকে 15 টাকা টোটো ভাড়া গাড়ি এখানে চলে আসবে না মানে চলে আসবে ছোটো গাড়ি আসবে বড় গাড়ি আসবে না তো যারা এরকম রেডি বাড়ি চাইছেন তাদের জন্য এই বাড়িটা একদম পারফেক্ট তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন